ডেকার্ত অভিজ্ঞতালব্ধ এবং বুদ্ধিলব্ধ দুটো থেকেই যা কিছু পাওয়া যাচ্ছে, তিনি প্রথমে সবকিছুকেই সংশয় করতে শুরু করেন। কিন্তু তিনি সংশয় করতে করতে এক সময় তিনি কিন্তু সম্পূর্ণভাবে তিনি চিন্তা করলেন যে আমি যদি এইরকম যদি সংশয় করতে থাকি, তাহলে কিন্তু কখনো মৌলিক সত্য বা পরিপূর্ণ সত্যকে আমরা কখনো পাবো না, এবং সত্যের অনুসন্ধান অবশ্যই তাহলে ব্যাহত হবে। তাহলে নিশ্চয়ই কোনো কিছুকে আমাকে একটাকে মেনে নিতে হবে, এবং আমি যদি সেটাকে যদি না মেনে নিই, তাহলে আমি কখনোই একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে পারবো না, এবং যে দার্শনিক সত্য এবং দার্শনিক যে জ্ঞান, সেই জ্ঞান আমরা কখনোই আদৌ পাবো না। তাই তিনি প্রথমে তিনি বললেন যে চিন্তা করছি আমি, অর্থাৎ আমি চিন্তা করছি সুতরাং আমি আছি। এখানে আই, আই বলতে এখানে আমি, আমার অস্তিত্ব আমি কখনো অস্বীকার করতে পারি না। এটা অভিজ্ঞতা কিংবা বুদ্ধি, আমরা যেভাবে যেদিক থেকে দেখি না কেন, নিজের অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। সুতরাং তিনি মৌলিক সত্য হিসাবে প্রথমে আইকে মেনে নিলেন এবং তিনি বললেন যে আমার অস্তিত্ব আমি কখনো অস্বীকার করতে পারি না। আমি যেভাবে চিন্তা করি, হয়তো দেখা যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আমি চিন্তা করছি, কোনো দৈত্য হয়তো আমাকে ঘুমাচ্ছন্ন করে রেখে দিয়েছে, কিন্তু ঘুমিয়ে কিংবা জেগে আমি যেভাবে চিন্তা করি না কেন, আমাকে নিশ্চয়ই অবশ্যই এখানে আমার অস্তিত্ব আমি স্বীকার করবো। কেননা চিন্তনকালে ঘুমনো অবস্থায় কিংবা জাগ্রত অবস্থায় যেভাবেই হোক না কেন, স্বপ্ন দেখছি, হাঁটছি, যাই করছি না কেন, আমার নিজের অস্তিত্বকে আমি কখনো অস্বীকার করতে পারি না। তাই নিজের অস্তিত্বকে তিনি স্বীকার করতে গিয়ে তিনি সবসময় প্রথমে আইকে মৌলিক সত্য হিসাবে স্বীকার করে নিলেন এবং তিনি তখন সংশয় ছেড়ে দিলেন এবং তিনি বললেন যে হ্যাঁ, আমার অস্তিত্বকে আমি কখনো অস্বীকার করতে পারি না। তাই আই এখানে তিনি প্রথম সত্য এবং মৌলিক সত্য হিসাবে মেনে নিলেন। ডেকার্তের সংশয় ছিল সার্বিক সংশয় এবং তিনি প্রথমে সব কিছুকে সংশয় করতে শুরু করেন, কি অভিজ্ঞতা, কি বুদ্ধিলব্ধ, এমনকি গাণিতিক বিষয়গুলোকে, জ্যামিতিক বিষয়গুলোকে, সব ক্ষেত্রে তিনি কিন্তু সংশয় প্রকাশ করতে শুরু করেন। কিন্তু তিনি বাস্তব জগতে তিনি কিন্তু যখন চলাকালীন অবস্থা, তখন কিন্তু তিনি কোনো কিছুকে সংশয় করেননি। তিনি যখন তত্ত্ব আলোচনা করেছেন, দার্শনিক আলোচনা করেছেন, সেই সময় কিন্তু তার দার্শনিক আলোচনার ক্ষেত্রে সংশয় প্রকাশ করেছেন। তাই এখানেই তিনি একটা সময় পর্যন্ত সংশয় প্রকাশ করেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিত সিদ্ধান্তে না পৌঁছাতে পারি। যখন আমরা সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি, তখন আমরা কিন্তু আর কোনো কিছু সংশয় করব না, তিনি এই রকম দাবি করেছিলেন। তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সংশয় প্রকাশ করেছিলেন। সুতরাং ডেকার্তের সংশয় পদ্ধতির বৈশিষ্ট্য হলো সার্বিক একটি পদ্ধতি মাত্র, সাময়িক এবং পুরোপুরি তত্ত্বগত। তিনি একটা সময় পর্যন্ত তিনি সবকিছুকে তিনি সংশয় করতে শুরু করেন, কিন্তু যখন তিনি সঠিক সিদ্ধান্তে অবগত হয়েছিলেন, তখন কিন্তু তিনি কোনো কিছু আর সংশয় করেননি। এবং এছাড়া তিনি বলছেন যে চিন্তা করার অস্তিত্ব, খাওয়ার অস্তিত্ব, হাঁটার অস্তিত্ব, আমরা যেভাবে আমরা নিজের অস্তিত্বকে আমরা কি কোনো খণ্ডন করতে পারি না। কেননা নিজের অস্তিত্বকে আমি যদি খণ্ডন করতে যাই, তাহলে আমি যে চিন্তা করছি, আমি যে রয়েছি, আমি যে কিছু করছি, তাহলে এখানে চিন্তনকর্তা হিসাবে নিজের অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। তাই চিন্তনকর্তা হিসাবে তিনি কিন্তু নিজের অস্তিত্বকে সবসময় তিনি মেনে নিয়েছেন এবং স্বীকার করেছেন। এবং এইভাবে তিনি আই বলে তারপরে তিনি আত্মার অস্তিত্ব প্রমাণ করেন এবং সেখানে তিনি সম্পূর্ণভাবে বুদ্ধিলব্ধ জ্ঞান তিনি কাজে লাগিয়েছিলেন এবং এখানে অভিজ্ঞতার তিনি কোনো প্রয়োজন বোধ করেননি। এবং তিনি বলেছিলেন যে বুদ্ধিলব্ধ জ্ঞান, গাণিতিক জ্ঞান, এগুলোকে আমরা বাদানুবাদের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা সময় সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। তিনি সংশয় পদ্ধতি যখন তিনি ছেড়ে দিলেন, তিনি কিন্তু বললেন যে যেটা স্পষ্ট এবং প্রাঞ্জল সেটাই হলো ঠিক। এবং তিনি বললেন যে যেটা আমার মননের মধ্যে আসবে, মনের মধ্যে আসবে, সেটাই কিন্তু ঠিক। স্পষ্ট এবং প্রাঞ্জল না হলে তাকে আমরা কিন্তু পরিপূর্ণভাবে কখনোই সত্য বলে দাবি করতে পারছি না। পরিপূর্ণতা অবশ্যই তখনই হবে যখন সেটা ক্লিয়ারনেস এবং ডিস্টিংনেস তার মধ্যে থাকবে। ক্লিয়ারনেস এবং ডিস্টিংনেস যখন না থাকবে, তখন কিন্তু আমরা পরিপূর্ণতাকে সত্য বলে দাবি করতে পারি না।
তিনি স্পষ্টতা এবং প্রাঞ্জলতার মধ্য দিয়ে তিনি প্রথমে নিজের অস্তিত্ব তিনি প্রমাণ করেছেন, এবং তারপরে তিনি নিজের অস্তিত্ব প্রমাণ করার পর তিনি কিন্তু তারপর বাহ্যিক জগতের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন। এখানে একটা চেইন সিস্টেম এখানে একটা কাজ করেছে। অর্থাৎ তিনি প্রথম তিনি যেটা সত্য বলে দাবি করছেন সেটা হচ্ছে নিজের অস্তিত্ব। যেমন আমার হয়তো কোথাও শরীরের কোনো অঙ্গে ব্যথা হচ্ছে, সেটা কোনখানে ব্যথা হচ্ছে সেইটা আমি যতক্ষণ পর্যন্ত আমি কিন্তু না জানতে পারবো, অর্থাৎ সুস্পষ্টতা এবং প্রাঞ্জলতা তার মধ্যে যতক্ষণ না থাকবে, ক্লিয়ারনেস এবং ডিস্টিংনেস এই দুটো যখন না থাকবে আমি কিন্তু তখন পরিপূর্ণভাবে আমি কিন্তু বলতে পারবো না যে এটা কোথায় কি হচ্ছে। হয়তো আমার পায়ে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, আমার শরীরে ব্যথা, কিন্তু কোনখানে ব্যথা আছে পায়ে না হাতে সেটা আমাকে কিন্তু ঠিকভাবে বলতে হবে এবং ঠিকভাবে বুঝতে হবে। তার মধ্যে সুস্পষ্টতা এবং প্রাঞ্জলতা থাকা অবশ্যই দরকার। আর আমার যদি না অস্তিত্ব থাকে, আমি যদি না বুঝতে পারি, তাহলে সুস্পষ্টতা এবং প্রাঞ্জলতা তাহলে কি করে বুঝবো? সুতরাং আমার নিজের অস্তিত্ব দিয়ে তারপরে আমি সব কিছুকে বিচার করব, আমি নিজে উপলব্ধি করব, বুঝতে পারবো এবং তার মধ্যে সুস্পষ্টতা থাকবে এবং ঠিকভাবে বুঝতে পারবো, তাহলেই তখন কিন্তু সেটা হবে সঠিক এবং সেটাকে কেউ কখনো খণ্ডন করতে পারবে না, এবং সেটা হবে সংশয়ের বিরোধী, অর্থাৎ সেটাই হবে ঠিক এবং সেটাকে আমরা কখনো ভুল বলে দাবি করতে পারবো না। তাই তিনি বলছেন যে আমার অস্তিত্বকে আমি কখনো কেউ ভুল বলে দাবি করতে পারি না, কেননা এর মধ্যে সুস্পষ্টতা এবং প্রাঞ্জলতা রয়েছে। কজিত এগো সো, অর্থাৎ আই থিঙ্ক সো আই অ্যাম, আমার নিজের অস্তিত্বকে আমি কখনো অস্বীকার করতে পারি না। কিন্তু সমালোচকরা তারা কিন্তু এইভাবে তারা স্বীকার করছেন না, তারা সমালোচকরা তারা বিভিন্নভাবে বলে থাকছেন আমি চিন্তা করছি, সুতরাং এখানে যে আমার অস্তিত্ব আমি যে প্রমাণ করার চেষ্টা করছি এটা একটা সম্পূর্ণ কিন্তু অনুমানলব্ধ জ্ঞান, কেননা সমালোচকরা এইভাবে বলছেন। গ্যাসিং দিয়ে আবার তিনি বলছেন যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এ থেকে কিন্তু প্রমাণ হয় আমি হাঁটছি আমার অস্তিত্ব রয়েছে, আমি খাচ্ছি আমার অস্তিত্ব রয়েছে, আমি পড়াশোনা করছি সুতরাং আমার অস্তিত্ব রয়েছে। এইভাবে কিন্তু তিনি আবার সমালোচনা করে বলেছেন, তিনি এইভাবে তিনি আমি চিন্তা করি আমার অস্তিত্ব আছে তিনি কিন্তু এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু হাঁটা খাওয়া চলা এইভাবে কিন্তু নিজের অস্তিত্ব কখনো প্রমাণ করা যায় না, কেননা আমি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটতে পারি, ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারি, ঘুমিয়ে ঘুমিয়ে চলতে পারি, সুতরাং এটাকে এইভাবে আমরা প্রমাণ করতে পারি না। কিংবা এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু এর ক্ষেত্রে স্ববিরোধী চিন্তাও করতে পারি, আমি হাঁটছি না, আমি খাচ্ছি না, আমি চলছি না, এই ধরনের আমি কিন্তু স্ববিরোধীও চিন্তা করতে পারি। সুতরাং ডেকার্তের মত যে তিনি বলেছেন সেখানেও কিন্তু সমালোচনা এসে যাচ্ছে। হাঁটা খাওয়া সবই কিন্তু চেতন ক্রিয়ার অন্তর্ভুক্ত, সুতরাং ডেকার্তের বিরুদ্ধে যে অভিযোগ, এই যে মৌলিক চিন্তাগুলো হাঁটা খাওয়া ইত্যাদি এই সকল মৌলিক চিন্তার বিরুদ্ধে যে অভিযোগ সেটাও কিন্তু ঠিক নয়। এছাড়া আরও একটা সমালোচনা রয়েছে এখানে, যে তিনি বলছেন যে স্পষ্ট এবং প্রাঞ্জল সেটাই তখন হবে যখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তি বিশেষের স্পষ্টতা এবং প্রাঞ্জলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমার ক্ষেত্রে যে বিষয়টা স্পষ্ট এবং প্রাঞ্জল অন্যজনের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা স্পষ্ট এবং প্রাঞ্জল নাও হতে পারে। আমার ক্ষেত্রে হয়তো যেটা স্পষ্ট এবং প্রাঞ্জল অন্যজনের ক্ষেত্রে সেটা অস্পষ্ট এবং প্রাঞ্জল নাও অস্পষ্ট হতে পারে, কেননা আমি হয়তো কোনো একটা বিষয়ে কিছু বুঝছি কিন্তু সে আরেকজন ব্যক্তি সে নাও বুঝতে পারে। সুতরাং আমার চিন্তাধারার সঙ্গে আরেকটা ব্যক্তির চিন্তাধারা না ম্যাচ খেতে পারে, সুতরাং এখানেও একটা সমালোচনা এসে যাচ্ছে। ডেকার্ত যে স্পষ্টতা এবং প্রাঞ্জলতার কথা বলছেন সেটা আমরা কিসের উপরে ভিত্তি করে আমরা কিন্তু বলবো যে এই কথাটা স্পষ্ট এবং প্রাঞ্জল বা এই বাক্যটা সুনিশ্চিত সত্য, কিসের উপর আমরা ভিত্তি করে বলবো? এখানে কিন্তু রাসেলের আপত্তি রয়েছে। তিনি বলছেন যে চিন্তনকর্তার অস্তিত্ব রয়েছে, এইভাবে বলা যেতে পারে, এটা ব্যাকরণগত দিক থেকে এই বাক্যটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো দিক থেকে এখানে কিভাবে মানা যাবে যে আমি চিন্তা করছি সুতরাং আমি আছি? চিন্তনকর্তার অস্তিত্ব হিসাবে যদি স্বীকার বলা হতো যে চিন্তনকর্তার অস্তিত্ব রয়েছে তাহলে কিন্তু সেটা ঠিক হতো। সুতরাং রাসেল তিনি বলছেন যে চিন্তার অস্তিত্ব রয়েছে, ডেকার্ত তিনি যদি এইভাবে বলতেন, এইভাবে যদি কথাটা বলতেন তাহলে কিন্তু ঠিক হতো, কিন্তু আমি চিন্তা করি আমার অস্তিত্ব রয়েছে বিনা কারণে তিনি কিন্তু এই কথাটাকে মেনে নিয়েছেন। তাই এইভাবে আমরা না মেনেও আমরা কিন্তু
কথাটাকে বলতে পারতাম, এটা ব্যাকরণগত দিক থেকে ঠিক রয়েছে, এবং তিনি বিনা বিচারে আই কথাটাকে মেনে নিয়েছেন, এবং আই তিনি সেটাকে অনুমানলব্ধ হিসাবে মেনে নিয়ে অনুমান অনুমান এটাকে এখানে অনুমানের সাহায্য বলা চলে, কিন্তু আইয়ের এখানে যে মেনে নেওয়াটা এটা কিন্তু কখনো যুক্তিগ্রাহ্য হতে পারে না। তাই এখানে রাসেল বলছেন যে চিন্তার অস্তিত্ব রয়েছে আমরা এইটা বলতে পারি, কিন্তু আমরা কখনো বলতে পারি না যে আই থিঙ্ক সো আই এম, এটা কখনো বলা যায় না। এটা ব্যাকরণগত দিক থেকে ঠিক হলেও বাস্তব ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক, এই ধরনের কথা কখনোই মানা যায় না। সুতরাং আমরা আরেকটু মডিফাই করে আমরা বলতে পারি যে চিন্তার অস্তিত্ব আছে, তাহলে কিন্তু ঠিক হয়। রাসেল এইভাবে তিনি তার নিজস্ব মতবাদ দিয়েছেন। তাই সুতরাং দেখা যাচ্ছে যে ডেকার্তের মতবাদ পরবর্তীকালে কিন্তু সমালোচনাও কিছু কিছু হলেও বেশি কিন্তু সেইভাবে সমালোচিত হয়নি, কেননা তিনি যে চিন্তনকর্তার অস্তিত্ব তিনি যেভাবে খণ্ডন করেছেন সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে চিন্তনকর্তার অস্তিত্ব হিসাবে যদি দেখা যায় যে নিজের অস্তিত্বকে কিন্তু অস্বীকার করা কখনোই যায় না, কেন সজীব মানুষ হিসাবে চিন্তনকর্তা হিসাবে নিজের অস্তিত্বকে কিন্তু আমাদের যতই বাদানুবাদ আসুক কিন্তু নিজের অস্তিত্বকে আমরা কিন্তু অস্বীকার কখনোই করতে পারি না, যতই আমরা অস্বীকার করার চেষ্টা করি না কেন। নিজের অস্তিত্ব আছে বলেই কিন্তু আমরা সব কিছু জানছি বুঝছি চলছি। সুতরাং অভিজ্ঞতাবাদ কিংবা বুদ্ধিবাদ যেদিক থেকেই হোক না কেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা নিজের অস্তিত্বকে আমরা কখনো খণ্ডন করতে পারি না। তাই ডেকার্তের মতবাদ হিসাবে তিনি কিন্তু আত্মার অস্তিত্বকেও তিনি প্রমাণ করেছেন, গাণিতিক বিদ্যাকেও তিনি প্রমাণ করেছেন, জ্যামিতিক বিদ্যাকেও তিনি প্রমাণ করেছেন, এবং তিনি ফরাসি দার্শনিক হিসাবে বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে তিনি জনগণের কাছে কিন্তু খুব সুপ্রচলিত ছিলেন, এবং তিনি বুদ্ধিবাদী দার্শনিকদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।